সকল জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি সময় সালার সিনেমার নতুন মুক্তির তারিখ জানা যায় কেননা সম্প্রতি সময় পরিচালক প্রশান্ত নীলের স্ত্রী জানিয়েছেন চলিত বছরের ডিসেম্বর মাসে সালার সিনেমা মুক্তি পাবে অন্যদিকে সম্প্রতি সময় ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় পরিচালক প্রশান্ত নীলের স্ত্রী সম্প্রতি সময় এক টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন চলিত বছরের ডিসেম্বর মাসের বাইশ তারিখে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে কেননা চলচ্চিত্র নির্মাতারা বড়দিন উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দিতে চান প্রসঙ্গত সালার চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে ছয়শটির মতো ভিএফএক্স এর শট হারিয়ে ফেলে চলচ্চিত্র নির্মাতারা তার জন্য অবশ্য সম্প্রতি সময় চলচ্চিত্রের মুক্তির তারিখ পিছিয়ে যায় এদিকে সালার সিনেমাতে প্রধান চরিত্রে দেখা যাবে প্রভাসকে তাছাড়া তার বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে যদি এই চলচ্চিত্রের বাজেট প্রায় দুইশো থেকে আড়াইশো কোটি রুপির কাছাকাছি প্রসঙ্গত সম্প্রতি সময় দক্ষিণী চলচ্চিত্রের দর্শক একজন তারকা হলেন প্রভাস তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন ফলেও তো অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন তাছাড়া এই তারকাকে সর্বশেষ আদি পুরুষ চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় যদিও দুঃখের বিষয় এই যে দর্শকদের কাছে চলচ্চিত্রটি ভালো লাগেনি তার জন্য অবশ্য মুখ পরে চলচ্চিত্রটি সোভিয়ার্স জেনে তো নিলেন পরিচালক প্রশান্ত নীলের সালার সিনেমা কবে মুক্তি পাবে আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতেই বলবেন না অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফরমোর আপডেট